বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন মায়ানমারের নৌসেনাকে অত্যাধুনিক একটি ডুবোজাহাজ দিচ্ছে ভারত এর ফলে মায়ানমারের প্রথম ডুবোজাহাজ হবে বলে ভারতের এটাই পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করার সময় অনুরাগ শ্রীবাস্তবকে মায়ানমারের বিষয়ে প্রশ্ন করা হয় সেই সময় ভারতীয় মুখপাত্র বলেন দুদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মায়ানমারকে কিলু ক্লাসের অত্যাধুনিক মানের একটি ডুবোজাহাজ বা সামনে দেওয়া হচ্ছে ওই ডুবুজাহাজটির নাম আইএনএস সিন্ধুবীর এর ফলে এটাই মায়ানমার নৌসেনার প্রথম ডুবোজাহাজ হবে এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষের পর থেকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ভালো করার উদ্যোগ নেয় ভারত বেইজিংয়ের উস্কানিতে নেপাল ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে তৎপর হলেও বাংলাদেশ মায়ানমার বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো ভারতের বিপক্ষে কোনো মন্তব্য তাই ভারতীয় বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পরেই বাংলাদেশ সফরে গিয়েছিলেন হর্ষবর্ধন শৃংলা আর অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতীয় প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে মায়ানমার সফরে যান তিনি সেখানে গিয়ে অন শান সূচি ও মায়ানমারের প্রধানের সঙ্গেও বৈঠক করেন তারপর ভারতীয় বিদেশ সচিব ও প্রধান দেশে ফিরে এলেও ওই সফরের বিষয়ে সেভাবে কোনো মন্তব্য করেননি কিন্তু বৃহস্পতিবার মায়ানমারের নৌসেনাকে ডুবুজাহাজ দেওয়ার কথা জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র